হ্যাঁ, থাম্বনেলে ঠিক ছবি দেখেছেন, তামার বা কপারের পাত্রে কখনোই জল পান করবেন না, কারণ তামা বা কপার এটা আমাদের শরীরের জন্য একটা মাইনর এলিমেন্ট, অর্থাৎ খুব কম পরিমাণে এটা আমাদের শরীরের জন্য প্রয়োজন। আর দেখা গেছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিন যতটা কপার বা তামার প্রয়োজন হয় সেটা সে তার দৈনন্দিন খাবার থেকেই পেয়ে যায়। তো তারপরেও যদি কেউ এই তামার বা কপারের পাত্রের জল পান করেন, তাহলে তার শরীরে কি হবে, যতটা তামা বা কপার প্রয়োজন তার তুলনায় বেশি হয়ে যাবে। এবার সমস্যা হচ্ছে, এই কপার যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে আমাদের শরীরে নানান ধরনের রোগ বা সমস্যা তৈরি হয়। তো সেগুলো কী কী রোগ, কী কী সমস্যা, সেগুলো আমি ভিডিওর শেষ অংশে বলেছি। এবার কথা হলো যে তামা বা কপারের পাত্রের জল তাহলে মানুষ কখন খায়। তো হ্যাঁ, তামা বা কপারের পাত্রের জল খাবেন যদি আপনি বুঝতে পারেন যে আপনার শরীরে তামা বা কপারের অভাব রয়েছে। কিন্তু সেটা আপনি কী করে বুঝবেন, কারণ সাধারণত এটা দেখা যায় না। তামা বা কপারের অভাব আমাদের শরীরে পড়ে না সাধারণত, খুব কম টাইমে রেয়ার এটা দেখা যায়। তো এর সব থেকে বেস্ট উপায় জানার যে কপারের অভাব রয়েছে কিনা সেটা হলো ব্লাড টেস্ট করা। কিন্তু এই ছোটোখাটো ব্যাপারের জন্য তো আমরা কেউই ব্লাড টেস্ট করতে যাব না বা যাওয়ার দরকারও নেই। এর জন্য আমাদের শরীরের দিকে নজর দিলেই আমরা বুঝতে পারবো। তো আমাদের শরীরে যখনই কপারের অভাব হয় আমাদের শরীরে আমরা কিছু সিমটম বা উপসর্গ দেখতে পাই। তো সেই উপসর্গগুলো যদি আমি জানি যে এইগুলো কপারের অভাবে হচ্ছে, তো তখনই আমি তামা বা কপারের পাত্রের জলটা পান করা শুরু করব। তাহলে আমাকে জানতে হবে যে সেই উপসর্গগুলো বা সেই সিমটমগুলো কী কী, সেগুলোও এই ভিডিওতে বলা আছে। ধরুন আপনি জানতে পারলেন তামার বা কপারের অভাব রয়েছে, আপনি তামা বা কপারের পাত্রের জল পান করা শুরু করলেন, কিন্তু কতদিন খাবেন বা কতটা পরিমাণে খাবেন সেটাও জানা দরকার। কারণ না হলেও তো আমাদের কী হবে, শরীরে কপারের পরিমাণ আবার বেড়ে যেতে পারে, সেখান থেকেও নানা সমস্যা হতে পারে। তো এই পরিমাণটা কত সেটাও এই ভিডিওতে আমি আলোচনা করেছি। তো এই ভিডিওতে তিনটা জিনিস আমি আলোচনা করেছি। ফার্স্ট আলোচনা করা হয়েছে যে কোন কোন উপসর্গ বা সিমটম দেখা দিলে তবেই শুধুমাত্র আপনি তামার বা কপারের পাত্রের জল পান করবেন, নচেত নয়। দ্বিতীয় টপিক্সে বলা হয়েছে যদি আপনি কপারের পাত্রের জল পান করা শুরু করেন তো তাহলে কতদিন সেটা খাবেন বা কিভাবে খাবেন। তিন নাম্বার টপিক্সে বলা আছে যে কপারের পরিমাণ যদি শরীরে বেড়ে যায়, অর্থাৎ আপনার দরকার না থাকা সত্ত্বেও আপনি যদি কপারের পাত্রের জল পান করতে থাকেন তাহলে আপনার শরীরে কী কী সমস্যা বা রোগ দেখা দেবে। তো এই ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের শরীর খাদ্য থেকে কতটা আয়রন শোষণ করতে পারবে তা নির্ভর করে শরীরে থাকা কপারের পরিমাণের উপর। এই জন্য কপারের পরিমাণ কমে গেলে শরীরে আয়রনেরও ঘাটতি দেখা যায়, ফলে শরীরে অক্সিজেনেরও ঘাটতি দেখা যায়। এছাড়াও এটিপি, যাকে শরীরের শক্তির মূল উৎস বলা হয়, এই এটিপি তৈরি করতেও শরীরের কোষের কপারের প্রয়োজন হয়। এই জন্যই শরীরে কপারের অভাব হলে ক্লান্তি ও দুর্বলতা দেখা যায়। আমাদের শরীরের কালারের মতোই চুলের কালারও নির্ধারণ করে মেলানিন নামক রঞ্জক। মেলানিনের পরিমাণ বেশি হলে চুলের কালার কালো হয়, আর মেলানিন কমে গেলে চুল সাদা হয়ে যায়। কপারের পরিমাণ শরীরে কমে গেলে শরীরে মেলানিন তৈরির হারও কমে যায়, ফলে চুল সাদা হতে থাকে। আমাদের শরীরে কিছু উৎসেচক রয়েছে যেগুলি ব্রেনে শক্তি পৌঁছানোর মাধ্যমে ব্রেনের ডিফেন্স সিস্টেম ও রেসপন্স সিস্টেমকে ক্রিয়াশীল রাখে। এই উৎসেচক কপারের অভাব ঘটলে ঠিকঠাক কাজ করতে পারে না। এই জন্য শরীরে কপারের ঘাটতি হলে ব্রেন ঠিকঠাক কাজ করতে পারে না, যার জন্য স্মৃতি দুর্বলতা ও শিখনে সমস্যা দেখা যায়। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে শরীরে থাকা শ্বেত রক্তকণিকার উপর। আরও ভালো করে বললে শ্বেত রক্তকণিকার মধ্যে থাকা উপাদান নিউট্রোফিলের উপর। শরীরে কপারের পরিমাণ কমে গেলে শরীর ঠিকমতো নিউট্রোফিল তৈরি করতে পারে না। এই জন্যই কপারের অভাব হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে প্রায়ই শরীর খারাপ লেগে থাকে। আমাদের শরীরে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত থাইরক্সিন হরমোন শরীরে মেটাবলিজমের মাধ্যমে তাপ উৎপাদন করে থাকে। কপারের অভাব হলে থাইরক্সিন ঠিকঠাক ক্ষরিত হয় না, যার জন্য শরীরে তাপ উৎপাদন হয় না ও শরীরে অতিরিক্ত ঠান্ডা লাগে। এই যে পাঁচটা সিমটম বা পাঁচটা উপসর্গ সম্পর্কে আলোচনা করা হলো, যদি কেবলমাত্র এই উপসর্গগুলি দেখা যায় তখনই আপনারা এই কপার বা তামার পাত্রের জল পান করতে পারেন। এবার আসবো আমরা সেকেন্ড টপিক সম্পর্কে। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে এইসব উপসর্গ দেখা দিচ্ছে, তখন আপনি একটা তামার পাত্র নিয়ে তার মধ্যে সারা রাত্রি জল রেখে সেই জলটাকে সকালে খালি পেটে পান করবেন। তবে এটা কন্টিনিউ 3 মাস করার পর আবার 1 মাস গ্যাপ দেবেন, তারপর আবার 3 মাস শুরু করবেন, মাঝে আবার 1 মাস গ্যাপ দেবেন।
তো এইভাবে গ্যাপ দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি, কখনোই কন্টিনিউ করে যাবেন না। তো এইভাবে করতে করতে যখন দেখবেন যে উপসর্গগুলো কমে গেছে আর দেখা যাচ্ছে না, তখন আপনি এটাকে বন্ধ করে দেবেন। এবার আসা যাক থার্ড টপিকস, যে যদি আমাদের শরীরে কপারের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে। কপারের পরিমাণ যদি শরীরে বেড়ে যায় তাহলে জন্ডিস দেখা দিতে পারে, ব্লাড প্রেশার কমে যেতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, সারাক্ষণ বমি বমি ভাব হতে পারে, এরকম নানান সমস্যা দেখা যায়। যদি আপনার শরীরে কপারের পরিমাণ খুব বেশি কমে যায় তাহলে এই কপারের পাত্রে জল পান করার পাশাপাশি এমন কিছু খাবার খাবেন যাতে কপারের পরিমাণ বেশি রয়েছে। তো সেই রকম খাবার হচ্ছে বিফ, যেটা বিফের মাংস, তার লিভারে প্রচুর পরিমাণ কপার পাওয়া যায়। আমন্ড, কাজু, এই রকম যে ড্রাই ফ্রুট রয়েছে তার মধ্যেও কপারের পরিমাণ খুব বেশি পাওয়া যায়। তো এই জাতীয় যে কপারের পরিমাণ বেশি রয়েছে যেই সমস্ত খাবারে, সেইগুলো এর সাথে অ্যাড করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের এইসব উপসর্গ চলে গেছে। আজকে এই পর্যন্তই, নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।